আপনারা দেখছেন বাংলা এমটি নিউজ, আমি অপর্ণা ভট্টাচার্য রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি 6 নম্বর ওয়ার্ড ফাড়িগড়াতে, যেখানে শুরু হয়েছে মাতৃশক্তির আরাধনা। এখানে রামজীবনপুরবাসী থেকে আরম্ভ করে আমরা দেখতে পাচ্ছি রামজীবনপুরের পৌরপিতা সহ আরও অনেক কর্মীবৃন্দ এই মাতৃশক্তির আরাধনায় মেতে উঠেছে। শুরু হয়েছে কালী মাতার পুজো। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি পুজো কমিটির সম্পাদক ও সহ সম্পাদককে। আমরা জেনে নেব এই পুজো সম্পর্কে তাদের কাছে বিস্তারিত কিছু তথ্য। দাদা, আমরা সাধারণত জানি দীপান্বিতা অমাবস্যা বা অমাবস্যা তিথিতে এই মাতৃশক্তির আরাধনা হয়, তো এই পুজো সম্পর্কে কিছু বলুন। আমাদের পুজোর এই পুজোর ঐতিহ্য হচ্ছে শ্রী শ্রী শ্মশান কালী মাতার পুজো। যদিও ফাঁড়ি সংলগ্ন স্থানে এটা আমাদের হয়, কিন্তু আমাদের নির্দিষ্ট অষ্টমী তিথিতে পুজো হয় এবং নবমীতে আমাদের বলি হয়। এই তিথি অনুযায়ী আমাদের চিরাচরিত এটা হয়ে আসছে। এখানে রামজীবনপুরের আপাময় জনসাধারণ প্রত্যেকেই এই কমিটির সঙ্গে যুক্ত। এখানে আমি শুধু নয়, এখানে ফাঁড়ির বড়াও আছেন সভাপতি হিসাবে, আমাদের সহসম্পাদক সোমনাথ কুণ্ডু আছেন, আমাদের সহসম্পাদক জয়ন্ত আস আছেন, আমাদের দাদারা আছেন, অশোকবাবু আছেন, আমাদের বিভিন্ন কাউন্সিলার, এইখানের পাড়া প্রতিবেশী সবাই মিলে মায়ের আরাধনা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। মা খুব জাগ্রত। আমরা ঠিক কালী পূজার পর থেকেই এর প্রস্তুতিটা নিই। সবথেকে এদের বড় প্রস্তুতিটা হচ্ছে নরনারায়ণ সেবা, যেটা আমাদের এখানে মায়ের আরাধনাও চলবে এবং রাত্রেবেলায় প্রসাদ তৈরি হবে এবং সেই প্রসাদ সকাল থেকে বিতরণ হবে। এই বিতরণটা প্রায় 5-7 হাজার লোক এই প্রসাদ বিতরণে অংশগ্রহণ করে। আমরা সবাইকে এই প্রসাদ দেওয়ার জন্য আমরা আহ্বান জানাই এবং প্রত্যেকে এসে প্রসাদ গ্রহণ করে। এবং এই পুজো উপলক্ষে আমাদের যেটা ঐতিহ্য কোভিডকালে কিছুটা ধাক্কা খেয়েছিল, কিন্তু এই ঐতিহ্য বজায় রেখে মায়ের আরাধনার পর আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। কলকাতার যাত্রা দল থাকে, বিভিন্ন সাংস্কৃতিক সন্ধ্যা থাকে, দরিদ্রদিকে কম্বল বিতরণ হয়, এরকম বিভিন্নভাবে একটা সামগ্রিকভাবে একটা আয়োজন হয়। 7 দিন প্রত্যেকের কঠোর পরিশ্রমের মাধ্যমে মায়ের আরাধনা হয়। আমি এখানে যতদিন আছি আমার মনে হয় এখানে যারা এখানে উপস্থিত আছেন, এখানে আমার লাহাদা উপস্থিত আছেন, আমাদের সহসম্পাদক সোমনাথ কুণ্ডু আছেন, প্রত্যেকেই বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত, কখনো দুর্গাপূজার সঙ্গে, কখনো কালী পূজার সঙ্গে, কখনো শ্রী শ্রী শ্মশান কালী মাতার আরাধনায়, প্রত্যেকেই বিভিন্নভাবে যুক্ত থেকে সামাজিক বার্তা দিয়ে যে মায়ের আরাধনার মাধ্যমে রামজীবনপুরবাসী সুস্থ থাকুক, স্বাভাবিক থাকুক এবং আগামী দিনে সমগ্র রামজীবনপুরে শুভকামনা করব, এটাই আমরা অঙ্গীকারবদ্ধ। সেই অনুযায়ী আমরা এই পুজো আরাধনা করি। দাদা, এই যে এখানে রামজীবনপুরের মানুষ জানে যে এটা থানার কালী পুজো, এই সম্বন্ধে কিছু বলুন। দেখুন, ফাঁড়ি সংলগ্ন শ্রী শ্রী শ্মশান কালী মাতার পুজো, ফাঁড়ি সংলগ্ন ফাঁড়ি বা থানা তাদের আলাদা পার্ট আছে, প্রশাসনিক ব্যাপার। এর একটা নির্দিষ্ট কমিটি আছে, আজকে নয় দীর্ঘদিন ধরে এর একটা নির্দিষ্ট কমিটি আছে, সেই কমিটি এটার পুরো পরিচালনা করে। কিন্তু যেহেতু ফাঁড়ির সন্নিকটে, সেহেতু আমাদের ফাঁড়ির যিনি বড়বাবু থাকেন তিনি সাম্মানিকভাবে সভাপতির আসন অলঙ্কৃত করেন, সহযোগিতা ওনারাও করেন এবং এই কমিটি দীর্ঘদিন ধরেই সহযোগিতা করেই এই মায়ের আরাধনা করে আসছে। ফাঁড়ির পুজো নয়, এর নির্দিষ্ট কমিটি আছে, এই কমিটির মাধ্যমে এই পূজা পরিচালনা হয়। এই যে আপনাদের সাংস্কৃতিক অনুষ্ঠান কি এবছরও আয়োজন করা হয়েছে? হ্যাঁ, এবছর আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা নরনারায়ণ সেবার পরের দিন আমরা একটু পরিশ্রান্ত থাকি, ওই দিনটা আমরা একটু রেস্ট নিয়ে বৃহস্পতিবার দিন আমাদের কলকাতা যাত্রা দল আছে, শুক্রবার দিন আমাদের সঙ্গীত সন্ধ্যা আছে এবং বিভিন্ন রকম বাচ্চাদের আঁকা টাকা এইসব আমরা প্রত্যেকবারে আয়োজন করি এবং কিছু বস্ত্রদানও হয়। এটা চিরকালের নীতি, মানে নিয়ম হয়ে আসছে মায়ের আরাধনাকে সামনে রেখে। চিরাচরিতভাবে কোভিডের সময় ধাক্কা খেলেও আবার পুনরায় সেই সকল আমরা শুরু করেছি। মায়ের প্রসাদ যে বিতরণ করা হয় শুধুমাত্র কি রামজীবনপুরবাসী না বাইরে থেকেও? রামজীবনপুর সংলগ্ন বিভিন্ন গ্রাম, রামজীবনপুর একটা পৌরসভা 11টা ওয়ার্ড নিয়ে, কিন্তু রামজীবনপুরের যে জায়গায় ভৌগোলিক অবস্থান, এখানে 1 নম্বর অঞ্চল, 2 নম্বর অঞ্চল থেকে আরম্ভ করে 3 নম্বর অঞ্চল এবং আমাদের পাশাপাশি হুগলি ডিস্ট্রিক্টেরও কিছু মানুষ এই পুজোর সঙ্গে যুক্ত। এখানে প্রসাদের সময় আমরা নিমন্ত্রণ যেভাবে আমরা গ্রামে গ্রামে ঘুরি, মানুষ সাহায্য করে, কেউ চাল দিয়ে সাহায্য করে, কেউ আর্থিক সহযোগিতা করে, প্রত্যেককেই আহ্বান জানায়, প্রত্যেকেই আসে প্রসাদ খাই যায় চলে আসছে। এবং এই সম্বন্ধে একটা কথা বলি, আমাদের এখানে যে এই পুজোকে কেন্দ্র করে যে মানুষের উৎসাহ সেটা আপনারা দেখছেন,
কারণ এইখানে আমাদের এই যে এত এত রান্না হয় এ মায়ের কৃপা ছাড়া কিছু নয়, সুষ্ঠুভাবে রান্না হয়, এত এত মানুষ খায়। আমি এই পুজোর সঙ্গে যুক্ত তারও আগের থেকে আরও এখানে বয়োজ্যেষ্ঠ যারা আছে তিনারা বহু দিন থেকে যুক্ত। এবারে কাউকে না কাউকে তো বিভিন্ন সময়ে দায়িত্ব নিতে হয়, যেমন এবারে আমি আছি, সোমনাথ কুণ্ডু আছে, আমাদের জয়ন্ত আস মহাশয় আছে, আমাদের লাহাদা আছেন এবং প্রত্যেকেই, এবং এই যে আমাদের শ্রীনগর থেকে অশোক দা এসেছেন, উনি শ্রীনগরের বাসিন্দা হলেও কিন্তু এই পুজোর সঙ্গে যুক্ত। আবার দেখা যাবে নতুন গ্রামের একজন মানুষ আছে, সেও এই পুজোর সঙ্গে যুক্ত। ফলে এটা সামগ্রিকভাবে এই পুজোটা আরাধনা করা হয়, এইভাবেই চলে আসছে, এটাই রীতিনীতির মধ্যে। দাদা, এই পুজোর উপলক্ষ কি? উপলক্ষ বলতে, আজকে আমার বয়স 52 হয়ে গেল, আমি এই পুজো কমিটির মেম্বার অন্তত 40 বছর আছি আমার মনে হয়, মানে ছোটোবেলা থেকে এই পুজোর সঙ্গে আমি যুক্ত। কিন্তু আমার এই যে মা, মানে এই যে শ্মশানকালী মা, এনার একটা আলাদা ক্ষমতা, ঐশ্বরিক ক্ষমতা আছে যেটা অনেকেই উপভোগ করেন, যেটা আমার সম্পাদক বলেননি, আমি সেটা যেটা বলেননি দু এক কথা ছেড়ে গেছেন, সে দু চার কথা বলছি। এখানে নিত্য সেবা হয়, দুবেলা মায়ের পুজো হয়, এবং প্রত্যেক মাসে যে অমাবস্যার পুজো সেটাও কিন্তু এইভাবে এই খিচুড়ি ভোগ বা পায়েস ভোগ বিতরণ করা হয়, ঠিক আছে? প্রত্যেক অমাবস্যায় কি? প্রত্যেক অমাবস্যায় সন্ধ্যাবেলা 7টার পর মায়ের পুজো হওয়ার পরে এটা দেয়া হয়। এখানে ফাঁড়ির পুজো মানে টোটাল রামজনপুর নয়, যেটা আমাদের সম্পাদক বলেছেন মাননীয় কল্যাণ তেয়ারী মহাশয়, এখানে এটা এর উৎসাহটাই আলাদা। এখানে রামজনপুর ফাঁড়িগোড়া চত্বর বা এই পাশাপাশি গ্রামের তো অনেকের আত্মীয় এসে গেছে হয়তো বারেতে, এটাকে একটা উৎসব হিসাবে ফাঁড়ির পুজোটাকে সবাই জানে, যাত্রা ফাংশন বস্তু বিতরণ অন্যান্য কিছু হয়, কিন্তু এটা একটা উৎসব। এখানে দেখা যাবে যে ফাঁড়িগোড়ার অধিকাংশ ভারতীয় হয়তো আত্মীয় স্বজন এসে গেছে এই পুজোকে কেন্দ্র করে। বেশি কিছু বলতে চাইছি নি, এরা চিরাচরিত ভাবে এই মায়ের পুজো, এটা তো শক্তির পুজো, মায়ের পুজো মানে শক্তির আরাধনা, সকলে সুস্বাস্থ্য আরোগ্য কামনা করে বেশি কথা না বলে আমরা যেমন এই পুজোকে ধরে রাখতে পারি, সবাই এর জন্য সহযোগিতা করবেন এলাকাবাসী, এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। আমরা দেখতে পাচ্ছি এই পূজাকে ঘিরে খুব একটা বড়সড় মেলা না বসলেও কয়েকটি ছোটোখাটো বাচ্চাদের জন্য খেলনার দোকান এবং বেলুনের দোকান বসেছে। মায়ের মন্দিরকে সাজানো হয়েছে ফুল দিয়ে এবং আলোয় আলোকিত হয়ে উঠেছে চারপাশ। পুজো আরম্ভ হতে দেরি থাকলেও ইতিমধ্যেই দর্শনার্থীদের ভিড় জমতে আরম্ভ করেছে মন্দির প্রাঙ্গণে। সব মিলিয়ে মাতৃশক্তির আরাধনায় মেতে উঠেছে রামজীবনপুরবাসী। ক্যামেরায় গৌরাঙ্গ বটব্যালের সাথে অপর্ণা ভট্টাচার্য। আপনারা দেখছেন বাংলাইন্ড নিউজ, আমরা সত্যি চাপি না, সত্যি ছাপি। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, একই ছাদের নিচে উন্নত মানের ফিজিওথেরাপির একাধিক পরিষেবা পেতে যোগাযোগ করুন। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। চাঁদেরহাট শপিং মল আরো বৃহত্ত এসে যুক্ত, এখানে পাবেন গ্রসারি, কসমেটিক্স, বেবি ফুড, বাচ্চাদের খেলনা, বিভিন্ন খাদ্যদ্রব্য ও গৃহস্থলীয় সরঞ্জাম। কম দামে উন্নত মানের জিনিস পেতে আসতেই হবে চাঁদেরহাট শপিং মলে। 1000 টাকা কেনাকাটা করলেই পাবেন গিফট কুপন, থাকছে আকর্ষণীয় উপহার। প্রোপাইটার রিয়া চৌধুরী ও মোহর আহমেদ, ঠিকানা কামারপুকুর চটি, গোঘাট 2 নম্বর বিডিও অফিস সন্নিকট।